যে কোনো ধরনের কৃষি তথ্যের জন্য ফোন করুন 01758-909-767, 01674-059-719। কৃষি, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন। বনসাই গাছ লাগাতে বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করা হয়। এর পাহাড়ি ডিজাইন সত্যিই বড়ই মনোমুগ্ধকর। এছাড়াও শোপিস ধরনের পাত্র তৈরি করে অনায়াসেই বনসাই রোপণ করা যায়। শিল্পীর ছোঁয়ার সাথে সাথে যেন গাছেরও সৌন্দর্য বেড়ে যায়। সুপ্রদর্শক, আমরা এখন কথা বলবো একজন ইন্টেরিয়র ডিজাইনার সাথে, যিনি মূলত কাজ করে থাকেন বনসাইয়ের বিভিন্ন পট তৈরির কথা। তো তার কাছে আমরা জানতে চাইবো, তিনি আসলে কোন দিক বিবেচনা করে এই বনসাইয়ের পট তৈরি করছেন, এই ব্যাপারগুলো। আমরা চিন্তা করলাম এই বনসাই গাছ, তো গাছকে একটা সৌন্দর্য করার জন্য ওটা একটা সিনের উপরে করতে হয়। তখন ছোট ছোট গাছগুলো যখন একটা সাজানো হবে, তখন পাশে একটা ঘর থাকলো, একটা ফাউন্টেন থাকলো, পানিগুলো সুন্দরভাবে পড়লো, একটা সিনারির মাধ্যমে এগুলো রেডি করতে চাচ্ছি আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কত রোগ আগাবে আমি ঠিক বলতে পারি না। এটা আমাদের এই ছোটখাটো আমাদের এক্সিবিশন করতেছি, একক এক্সিবিশন ভাইয়া করবেন 6-7-8। তারপরে কিরকম পার্টিতে রেসপন্স পাওয়া যাচ্ছে, তবে এগুলো নিয়ে আমরা আরো কাজ করতে চাচ্ছি। হ্যাঁ, যদি দেশের বাইরে এগুলো ইয়ে করা যায়, এক্সপোর্ট করা যায়, সেটাও চিন্তা ভাবনা থাকবে। বনসাই বানাতে আরেকটি বিষয় হচ্ছে কাণ্ড ছাটাই করে রাখা। ছাটাই করতে করতেই একসময় গাছের পাতাগুলো ছোট হয়ে আসে। জাপানি কৌশলে বনসাই খুব দ্রুত তৈরি করা যায়। এক্ষেত্রে সাধারণত বড় আকারের গাছের ডাল ব্যবহৃত হয়, যাতে করে খুব দ্রুতই একে একটি বনসাইয়ের রূপ দেওয়া যায়। বনসাইয়ের জন্য মাটিকে বিশেষভাবে তৈরি করে নিতে হয়, যার মধ্যে সরিষার খৈল ও হাড়ের গুঁড়া এবং ছাই বিদ্যমান। ছাদের এক কোণে অন্যান্য ফলের পাশাপাশি অনায়াসেই বনসাই তৈরি করা যায়। খুব বেশি শ্রম দিতে হয় না, যার ফলে এতে শুধু প্রয়োজন নানান কৌশল সম্পর্কে জ্ঞান রাখা। আসলে সবচেয়ে মেইন কথা হয়েছে কি, আমি এই বনসাইয়ের সাথে জড়িত হয়েছি। যেমন ধরেন আমাদের আজকে শহরে যে অবস্থা, বড় গাছ রাখা যায় না। যেমন ছোট বারান্দায় ছোট একটা গাছ রাখলে সেটা আমরা অক্সিজেন পাই, প্লাস আমাদের ডেকোরেশন বলেন যেটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের কাজে আসে। এবং আমরা বিশেষ করে আমি এই যে গাছগুলাই করি, সেটা আমি আমার নতুন প্রজন্মদেরকে গাছের সাথে পরিচয় করাই দেওয়ার জন্যই বেশি করি। যেমন আমাদের ছেলেপেলেরা আজকে স্কুল কলেজে পড়ে, কিন্তু অথচ তারা গাছের নাম জানে না। আম খায় ঠিকই, আম গাছের নাম জানে না। কাঁঠাল খায়, কাঁঠাল ঠিকই, অথচ কাঁঠাল গাছ চিনে না। তো এই যে নতুন প্রজন্মদেরকে যে আমি একটা গাছের সাথে পরিচয় করে দিতে পারি, এটাই আমি নিজেকে সবচেয়ে বেশি ধন্য মনে করি। অনেক সময় গাছের শিকড়কে লম্বা করার জন্য লম্বা খণ্ডিত পাইপ ব্যবহার করা হয়, তবে ছোট ছোট রিং পাইপও ব্যবহার করা যেতে পারে। নানান ফল গাছ দিয়েও বনসাই তৈরি করা যায়। এর মধ্যে লেবু, ডুমুর, আম, কাঁঠাল, জাম অন্যতম। সাধারণত কলমের গাছ এক্ষেত্রে ব্যবহার করতে হয়। সাধারণত পর্যাপ্ত খাবার গাছগুলোকে দিতে হয় বলেই অল্প মাটিতেও বেশ ফল ধরে থাকতে দেখা যায়। সুপ্রদর্শক, আমরা এখন কথা বলবো বাংলাদেশ বনসাই সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার সাথে। তো তার কাছে জানতে চাইবো যে এই যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে অনেক ছাদ পড়ে রয়েছে, তো এই সকল ছাদে কি বনসাই করা যায়, কিংবা একজন মানুষ কি চাকুরির পাশাপাশি বনসাই করতে পারেন কিনা? হ্যাঁ, করতে পারেন। আর বনসাই করার জন্য যে খুব বেশি বড় আকারের জায়গা জমির দরকার তাও না। আমাদের মানে প্রত্যেকের বাড়িতে ছাদের দেখা যাচ্ছে, অনেকে হয়তো ছাদে কেউ কেউ বাগান করে থাকে, দেখা ফলের বাগান, তার পাশাপাশি অল্প কিছু বনসাই করতে পারে। এবং বনসাই জিনিসটা একসময় আমাদের দেশে চিনত না, এখন চিনতেছে এবং এটার একটা ডিমান্ড হচ্ছে, এবং বিদেশে কিন্তু প্রচুর ডিমান্ড আছে। আমাদের কাছে অনেক সময় অফার আসে যে আপনারা আমাদের এখানে একটা এরকম মেলা হবে, আপনারা কাইন্ডলি আসেন। কিন্তু আমাদের
গভর্নমেন্ট থেকে যেতে গেলে আমাদের যে গাছ নিয়ে যাওয়ার যে পারমিশন, এই পারমিশনটা এখন আমাদের ওইভাবে হয়ে ওঠে নাই বা ওই ধরনের ডিমান্ডটা আমাদের দেশে হয় নাই। কিন্তু বাইরের বিশ্বে কিন্তু এটার একটা ভালো ডিমান্ড আছে এবং এই জিনিসগুলো আমাদের দেশে ইচ্ছা করলে করা যাচ্ছে। এবং আমাদের এই যে চাকরির পাশাপাশি অনেকে হয়তো সারাদিন চাকরি করে সে এসে যদি হয়তো বিকালের দিকে তার একটু বাগানে উঠলো, বাগানে উঠে তার একটু বনসাইয়ের পরিচর্যা করলো, এতে তার শরীর স্বাস্থ্য মন সব দিক দিয়েই ভালো থাকলো এবং সে একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকলো এবং সে যতক্ষণ বাগানে থাকলো তখন তার মনে হলো যে আমার মনে হয় যে আমি যেন একটা সুন্দর একটা পরিবেশের ভিতরে আছি। কখনো কখনো বড় বড় গাছের ডাল দিয়ে বনসাই তৈরি করার সময় বিভিন্ন ডিজাইন করা হয়। সাধারণত বয়স্ক গাছ যেমন বয়সের সাথে সাথে ক্ষত তৈরি হয় ঠিক তেমনই করার চেষ্টা করা হয় কৃত্রিমভাবে। তার সাথে সাথে হাতুড়ি আর বাটাল দিয়েও বিভিন্ন আকৃতির ডিজাইন করা হয়। তারপর শেষ মুহূর্তে রং দেওয়া হয় যাতে পানির সংস্পর্শে এসে সেখানে ছত্রাক না জন্মাতে পারে। পরবর্তীতে এই গাছটিকে কিছুদিনের জন্য স্থির এক অবস্থানে রেখে দিতে হয়। শখের এই বনসাই বাগানে কাজ করার ক্ষেত্র তৈরি হচ্ছে অনেকেরই। কেউ বা পানি দিতে ব্যস্ত, আবার কেউ কেউ অন্যান্য পরিচর্যার কাজে ব্যস্ত। 15-20 বছর ধরে আমি কাজ করতেছি এই বনসাইয়ের কাজ। যেমন ধরো বট গাছ কিংবা তেঁতুল গাছ এইগুলো ছোট ইয়াতে আমরা আগে টবে ইয়া করে নিই, তারপরে বনসাই টবে যে সাইজ করে নিই কাটিং করে এইভাবে। যেমন ধরো এই যে এইভাবে কাটিং করলো এই সাইডে ইয়া গেজের উপর, যেমন ধরো এইদিকে লম্বা এটা কাটিং করলাম এই সাইডে রাখলাম। এখানে 1000-এর উপরে তো হবেই, এখানে পানি দিতেই 2 ঘন্টা লাগে, পুরা 2 ঘন্টা। যদিও অনেকেরই উল্টো ধারণা আছে এই বনসাই সম্পর্কে, তবে একটি গাছ কেটে ফেলার থেকে আর নতুন গাছের জন্ম হওয়া থেকে বিরত রাখার থেকে বনসাই করাটাই মন্দ নয়। কেননা আমাদের ঢাকা শহরে জায়গাই বা কই বড় বড় গাছ রোপণের, তার থেকে ছাদের কোণে বা ঘরের ভিতরে বা বারান্দায় অনায়াসেই এই বনসাইগুলো রাখা যায়। আমি গুলশান নাসরিন চৌধুরী, রেডিয়েন্ট বনসাই সোসাইটির প্রেসিডেন্ট। বনসাই এমন একটা শিল্প, যেই শিল্প জীবন্ত, যেটাকে আমরা ঘরের ভেতরে নিয়ে আসতে পারি। কারণ যে আজকাল আমাদের ফ্ল্যাট কালচারের যে যুগটা শুরু হয়েছে এখন ঢাকা শহরে, প্রত্যেকের বাড়ি ফ্ল্যাট বাড়ি যেখানে গাছ বা সবুজের সমারোহ অনেক কম, বাচ্চারা চাইলেই এখন কদম, বেল, কদবেল, তেঁতুল, হিজল, তামাল কিছুই দেখতে পায় না। তো আমরা যদি এই গাছগুলোরই বনসাই করি, সেই ক্ষেত্রে আমরা গাছগুলোকে বাসায় নিয়ে আসতে পারি, আমাদের ড্রয়িং রুমের একটা কোণায় রাখতে পারি, আমাদের অফিসের টেবিলের একটা পাশে রাখতে পারি, যেই জিনিসগুলো আমাদেরকে গাছ চিনতে এবং বাচ্চাদেরকে বিশেষ করে গাছ চেনাতে সাহায্য করে, বনসাইকে আরও বেশি ছড়িয়ে দেয়া। বনসাই কিন্তু এখনও ধরতে গেলে শহরের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমরা চাই যে বনসাই বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে যাক এবং সেই সাথে আমাদের দেশে যে প্রাকৃতিক অবস্থা, আমাদের মাটি, পানি, বাতাস, এটা কিন্তু যে কোনো গাছ তৈরির জন্য খুবই উপযোগী। কাজেই আমরা যদি আমাদের দেশে বনসাই তৈরি করি তাহলে আমরা এটা এক্সপোর্টও করতে পারবো এবং সেই ক্ষেত্রে আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নয়নের কাজ চলছে এখন, আমাদের বেকার সমস্যায় যেইভাবে আমরা সলভ করার চেষ্টা করছি, যেইভাবে আমরা চাচ্ছি যে আমাদের বেকার সমস্যার সমাধান হোক, সেই ক্ষেত্রে গ্রামেও কিন্তু যদি কেউ একজন ঢাকায় এসে ট্রেনিং নিয়ে যায় বনসাইয়ের, সে গ্রামেও প্রচুর বনসাই তৈরি করতে পারবে এবং সেটা আমরা সরকারের যদি পৃষ্ঠপোষকতা পাই ঠিকভাবে তাহলে সেটা আমরা রফতানিও করতে পারবো। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা নিজেরাও স্বাবলম্বী হতে পারবো, দেশও স্বাবলম্বী হতে পারবে। নিশ্চয়ই একটা বড় তেঁতুল গাছ আমরা ছাদে রাখতে পারবো না, তবে খুব সহজেই তেঁতুল গাছটিকে বনসাই করে রাখা যাবে।
তাই আসুন আমরা সবুজের প্রতি অবুঝ ভালোবাসা তৈরি করে অক্সিজেন তৈরিতে সহায়তা করি বিনাশে নয়। সুপ্রদর্শক, আজ আমরা মাটির শোভা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আমরা দেখলাম বনসাই কি করে তৈরি করতে হয় এবং এর কি কি সমস্যা রয়েছে এবং এটি কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। সুপ্রদর্শক, অনেকেই বাসায় বসে থাকেন বা অনেক এমন রয়েছেন যারা কিছু না কিছু করতে চাচ্ছেন এমন ভাবছেন, তারা কিন্তু খুব সহজেই বাসায় বসে এই বনসাই করতে পারেন। আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, আমরা বিভিন্ন নতুন নতুন জিনিসের সাথে বাংলাদেশের কৃষিকে প্রমোট করার জন্য আমাদের এই প্রোগ্রাম করছি। সুপ্রদর্শক, আপনাদের কাছেও যদি নতুন কোনো গল্প থাকে, নতুন কোনো সম্ভাবনার কথা থাকে, আমরা কিন্তু চলে যাব আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।